কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম পিতা, আমি আর ভগবান, কবি ও আবৃত্তিকার আমি সর্বিতা। আমি নেতা হতে মুজিব করি, মুজিবের আদর্শকে গায়ে জড়িয়ে একটি মুজিব হওয়ার স্বপ্ন দেখেছি। আজও প্রতিদিন রাতে ফজরের আজানের কিছু মুহূর্ত আগে সকুয়ের পিতার স্থির জঞ্জলে চোখ, আসাদের বিধ্বস্ত নিতর দেহ আর তর্জনীর ইশারায় এক মানচিত্র আমার জেগে আছার কারণ। রেসকোর্স ময়দানে তোমার পাঠ করা সেই মহাকাব্য, লাশের উপর লাশ, রক্ত আগুনের লেহান নৃত্য আর পরিবার কমলার ক্ষত বিক্ষত পবিত্র দেহ মারানো, হাইনার কালো বুটে কাঁপুনি ধরানো, জয় বাংলা স্লোগান। অতঃপর তোমার তর্জনীর কাছে বুলেট গ্রেনেডের রক্ত পড়া যায়। পিতা, তোমার প্রতিটি কথা বিশ্ব মানবিকতা ও দর্শনের এক অমর কবিতা গাথা। শুধু আগস্ট নয়, প্রতিটা প্রহর তোমাকে এই 56,000 বর্গ মাইলের কানাল হরিণা লালন সুফি সাধকের দেশে। বঙ্গবন্ধু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনা, যে সত্য আমার ধমনী শিরা উপসরায় প্রবাহিত। পিতা, আমি আর ঘুমব না যদি চোখের আড়ালে পুরস্কৃত হয় তোমার কোনো খুনিরা, কিংবা বিচার না হয় তোমার প্রিয় সহচর জাতীয় চার নেতার খুনিদের, অথবা কেড়ে নেওয়া হয় তোমার অসহায় মানুষের আহার মৌলিক অধিকার, তবে সেদিন সমাধি হবে আমার চেতনা আদর্শ অনুসত্ব আর মজিব হওয়া স্বপ্নের।